জাফলং ভ্যালির একাডেমিক ভবনে আছি আমরা, একটু ভবনটি ঘুরে দেখছি। এতক্ষণ প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, এবারে হচ্ছে স্কুলটি দেখতে বলেছেন, আমরাও দেখতেছি। এবং দেখুন, এটা এখানে একটি শ্রেণীকক্ষ রয়েছে 11A। আসলে কি ধরনের একটু যদি দেখাই আপনাদেরকে, দেখলে হয়তো ভালো লাগবে। এটি হচ্ছে 11 ক্লাসের শ্রেণীকক্ষ। আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দেই, যেহেতু আমরা দেখছি। এবং এই ক্লাসরুম থেকে বাইরের দৃশ্যটা যদি একটু দেখি, ভালো লাগার মতোই। দুটি বোর্ড রয়েছে তা দেখতে পাচ্ছি। এটি বায়োলজি ল্যাব। ফাইন, দেখুন আপনারা। এখন আমরা যে কক্ষটিতে আছি, এটি হচ্ছে বায়োলজি ল্যাব। আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিই। নাসির স্যার, কি এগুলো একটু ব্যাখ্যা করবেন? এটা হচ্ছে কোষ বিভাজনের বিভিন্ন স্টেজগুলো এখানে দেওয়া হয়েছে। কোষ বিভাজন এক কথায় নাকি? কোষ বিভাজনের বিভিন্ন ফাইন স্টেজগুলো। এটা হচ্ছে জিনের গঠন। এটা এটা জিনের গঠন। আচ্ছা আচ্ছা, জিনের গঠন। এগুলো বিভিন্ন সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল স্যার যেমনটা বলছিলেন যে অন্যান্য যে প্রতিষ্ঠান আমাদের দেশে রয়েছে, তো সবগুলো থেকেই এটাতে প্রত্যেকটা কাজে একটি ভিন্ন মাত্রা রয়েছে, ভিন্ন বিষয় রয়েছে। এখানে আমরা কিছু সুন্দর হ্যান্ডরাইটিং দেখতে পাচ্ছি। এক কথায় অনেক সুন্দর। আমরা এতদিন ইউটিউবে ভিডিও দেখেছি বা বিভিন্ন ছবিতে দেখেছি, আমাদের শিক্ষক যারা এর আগে পরিদর্শন করেছিলেন, আজকে আমরা আসলাম। এটা হচ্ছে বাইরের এলাকা, এই ক্লাস থেকে বাইরেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা কেমিস্ট্রি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেমিস্ট্রি ল্যাবটা এবার একটু আমরা দেখি ঘুরে। ওয়াও, কেমিস্ট্রি ল্যাব আপনারা দেখতে পাচ্ছেন। এক কথায় ওয়েল ডেকোরেটেড, এবং দেখেই বোঝা যাচ্ছে যে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ এখানে রয়েছে।